আদালতে পেশ করার সময় বিজেপিপন্থী আইনজীবীদের হামলায় আক্রান্ত জেএনইউয়ের ধৃত ছাত্র নেতা কানাইয়া কুমার, শুনানি স্থগিত শীর্ষ আদালতের নির্দেশে, 14 দিনের জেল হেফাজত কানাইয়ার। কানাইয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শীর্ষ আদালত, দিল্লি পুলিশের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের। কানাইয়ার জামিনের বিরোধিতা করবে না দিল্লি পুলিশ, তবে ক্লিন চিটও দেওয়া হবে না জানালেন দিল্লির পুলিশ কমিশনার। জোট নিয়ে সিদ্ধান্ত হলো না সিপিএম পলিট ব্যুরোর বৈঠকে। কেরল ও পশ্চিমবঙ্গের দলের অবস্থান ঠিক করতে নয়াদিল্লিতে চলছে সিপিএম কেন্দ্রীয় কমিটির দুদিনের বৈঠক। পিতৃত্বকালীন ছুটি পাবেন এবার সরকারি কর্মচারীরা, এখন থেকে সন্তান জন্মের পর 30 দিন ছুটি পাবেন বাবারাও, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেএনইউ কাণ্ডের পর নজর এবার যাদবপুরে, ছাত্রদের দেশবিরোধী স্লোগান দেবার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পিপিএফ, এমআইএস, এনএসসির সুদ অপরিবর্তিত থাকলেও স্বল্প সঞ্চয়ের সুদের হার কমাল কেন্দ্রীয় সরকার, বাড়ল কর্মচারী ভবিষ্যনিধির তহবিলের সুদের হার।